উপস্থিত সকল ভক্তদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে আজকে আলোচনা শুরু করছি নেটের কিছু প্রবলেমের জন্য দেরি হয়েছে সবার কাছে ক্ষমা প্রার্থী ও জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুর উন্মিলিত যেন তসমি শ্রী গুরবে নম নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে মাংসা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পথিতাভ্য বৈষ্ণবেভ্য নমো নম নম মহাবদন্না কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমো স্তুতে তপন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনীশরী বৃষভানুষুতে দেবী প্রণমি হরি প্রে জয়ৃত পুর মন্দ গতি নিবাসায় নিত্যায় পরমাত্মনে পরমাৎমানে সুভদ্রাভ্যাম জগন্নাথ তে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय કરતી મુખમ કરોંગુલ ગિરી તમહંગ વંદે પરમાનંદ માધવમ શ્રી ગુરુ તારીણ શ્રી ચૈયીતમ નૈશ્વર નમ વિષ્ણુ કૃષ્ણ કૃષ્ણપ્રેષ્ઠા ભૂતલે શ્રીમતે જય સ્વામી નીતિ નામિ નમો આચાર્ય પાય નિતાય કૃપા પ્રદાયને ગૌર કથા ધામદાયો નગર ગ્રામો તારિને হরে কৃষ্ণ ভক্তিবিনো ঠাকুর রচিত ভজন আজকে আমরা যে ভজনটি স্মরণ করবো এটিকে বলা হয় বাউল গীত রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এনাদের যেমন ছদ্ম নাম ছিল এরকম ভক্তিবীন ঠাকুরও তিনি ছদ্মনাম ধারণ করেছিলেন চাঁদ বাউল ও রচিত এই শিক্ষামূলক বাউল গান আজকে আমরা অধ্যয়ন पूर्वक শ্রবণ করব আমি তোমার দুখের দুখী সুখের সুখে আমি তোমার দুঃখের দুঃখী সুখের সুখী তাই তোমারে বলি ভাই রে তাই তোমারে বলি নিতায়ের হাটে গিয়ে নামে লিখে তোমার তরে নিতায়ের হাটে গিয়ে নামে লিখে তোমার তরে আমি তোমার দুঃখের দুঃখী ভাই আমি তোমার দুঃখের সুখের সুখী ভাই গৌরচন্দ্র মার্কা করা নাম রসে ভরা গৌরচন্দ্র মার্কা করা নাম রসে ভরা ধরা নামি পড়ছে ধরা যদি বদন ভরে আমি তোমার সুখের সুখী ভাই আমি তোমার দুঃখের দুঃখী সুখের সুখী তপস দূরে যাবে শমশআর হবে পাপ দূরে যাবে শাণময় সংসার হবে আর কোন ভয় নাই রবে আত্মায় নাই রবে রূপে সুখে পাখলে আত্মকোহার আমি কানাল অর্থহীন নামে নিচি করে রে আমি কানাল অর্থহীন নামে নিছি করে রে আ দুখের দুখী সুখের সুখী ভারি রে আমি তোমার দুখের দুখী সুখের সুখী ভারি নদিয়া গোদ্রু মে থাকি চাতবহুল বলিছে ডাকি নদিয়া গোদ্রুমে থাকি

নিতায়ের হাটে গিয়ে নাম এনেছি তোমার তবে তবে নিত্যানন্দপুর হাট থেকে তোমার জন্য নাম সংগ্রহ করে এনেছি সেই নামটা কিরকম স্ট্যাম্প লাগানো আছে নামে ইম্পর্টেন্ট গৌরচন্দ্র মার্কা মরা হ্যাঁ গৌরচন্দ্রের স্ট্যাম্প লাগানো আছে আর সেই নামটা কেমন না সেই হরিনাম রসে ভরা সেটা সেই হরি নাম জপ করলে কি হবে না নামে নামই পড়ছে ধরা নাম করলেই নামই কি ধরা যাবে নামি মানে কৃষ্ণ আর নাম মানে কৃষ্ণের নাম লও যদি বদন করে তুমি যদি বদন মানে মুখ ভরে হরিনাম করো তাহলে সে নামই তোমার প্রেমে ধরা পড়ে যাবে যদি নাম নিয়ে নামি ধরা পড়ে যায় তাহলে কি হবে না পাপ তাপ সব দূরে যাবে সারময় সংসার এক কৃষ্ণ আমলে যত পাপ হরে পাপি সাধ্য নাই তত পাপ করে সব দূরে চলে যাবে পাপ তাপ সব দূরে যাবে সারময় সংসার হবে আর কোনো ভয় নাহি হবে কোনো রকম ভয় থাকবে না ডুববে সুখের পাথারে যে তুমি সুখ ভোগ করার জন্য এতদিন এই ভব আশ্রয় অবলম্বন করতে চাইছিলে সেই সমস্ত সুখ এই নামের কৃপায় তোমার লাভ হবে তবে সেটা অবশ্যই চিন্ময় সুখ জড় সুখ নয় আমি কাঙাল অর্থহীন না মেনেছি করে ঋণ দেখে আমায় অতিদিন শ্রদ্ধা মূল্যে দেও ধরে আমার কোন টাকা পয়সা নিয়ে আমি ঋণ করে নিয়ে এসেছি তোমার জন্য আমি কাঙাল অর্থহীন না মেনেছি করে ঋণ দেখে আমায় অতি দিন তুমি আমার প্রতি দয়া করে শ্রদ্ধারূপী মূল্য দান করো এই নাম এই শ্রদ্ধার কথা বহু জায়গায় বলা হয়েছে আরেকটি গানে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন বড় সুখের খবর গায় বড় মজার কথা ভাই সুরবি কুঞ্জে নামের হাট খুলেছে খোদ নিতাই শ্রদ্ধা মূল্যে সেই নাম হাটেতে বিকায় যার যেমন শ্রদ্ধা যার যেমন বিশ্বাস সে তেমন তেমন নামের কৃপা লাভ করবে এখানেও বলা হয়েছে শ্রদ্ধা লেও ধরে তোমার সেই শ্রদ্ধা আমি কি করব মূল্য তোমার ঠায় মহাজনকে দিব ভাই মহাজনটাকে নিত্যানন্দ প্রভু তিনি মহাজন মূল্য লয়ে তোমার ঠায় মহাজনকে দিব ভাই আর তার থেকে যদি কিছু পার্সেন্টেজ পাই যে কিছু তাই লাভ পাই রাখবো নিজের ভান্ডারে অর্থাৎ প্রচার করলে যাকে প্রচার করছি তার মঙ্গল আর যে প্রচার করছে তারও মঙ্গল যত আমরা মানুষকে কৃষ্ণ দিয়ে নিয়ে আসতে পারবো তত আমার পার্সেন্টেজ বাড়বে জাগতিক লোকেরা যখন আমরা গীতা প্রচার করতে যাই ভাগবত প্রচার করতে যাই তার বলে কত পার্সেন্টেজ পান আপনারা কথাটা মিথ্যা নয় কথাটা মিথ্যা নয় পজিটিভ ভাবে গ্রহণ করলে অবশ্যই আমরা পার্সেন্টেজ বহুপাত বলছে যে আমার এই গ্রন্থ প্রচার তোমরা করছো মানে তোমরা একটা করে ভগবত ধামের সিঁড়ি ওপর উঠে যাচ্ছ গতকাল বলছিলাম চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে তো আপনারা উদ্যোগ চার করা এক ধরে এখানে বলা হয়েছে নিজের ভান্ডারে সেখান থেকে কিছু লাভ পাই আশীর্বাদ কৃপা সেগুলো আমার নিজের ভান্ডারে রাখব নদিয়া গোদ্রুমে থাকি চাঁদ বাউল বলিছে ডাকি নাম বিনা সকল ফাঁকি ছায়া এ সংসারে ছায়া বাজি মানে কপটতা ছলনা মিথ্যাচার এগুলো সব ছায়া বাজি এই জগতে একমাত্র নামটাই আসল নাম বাদ দিয়ে বাকি সব বেকার সকল ফাঁকি যত পারো নাম করো আর নামের প্রচার কর উনিশশো ছিয়াত্তর একত্রিশে মার্চ বৃন্দাবন আমরা সংবাদ পত্রিকা নিয়ে এবং রাজনীতিবিদরা কি বলছেন আমরা তা পড়ি কতই না অর্থহীন বক্তব্য আমরা আমাদের সময় অপচয় করি সময়ে বহি কেবলম বিষ্ণু বা কৃষ্ণকথা শ্রবণ এবং কীর্তন আস্বাদনে আমাদের রুচি করা উচিত শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধে অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে বারো এবং তেরো সেখানে রহুগণ এবং ভরত মহারাজের কথোপকথনে কালকেও বলছিলাম বলছেন ভরত মহারাজ মহৎ অভিষেকম যতক্ষণ না কেউ মহতে চরণে ধুলার দ্বারা নিজেকে করছে ততক্ষণ সে পথে অগ্রগতি লাভ করতে পারে না এখন প্রশ্ন সেই মহৎ ভক্তটি কে বা মহৎ ব্যক্তিটি কি কে কি রকম তার আচরণ বহুপাত সেই শ্লোকের তারপর যে বলছেন যে সেই রকম সাধু মহাত্মা যারা এই রাজনীতি সমাজনীতি এই তাৎক্ষণিক কোনো একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে আলোচনা করে সময় অপচয় করে না এখন সামনে ভোট আপনি যেখানে যান ওই কথাই চলছে শুরু হচ্ছে হয়তো একটা পতাকা দিয়ে ওই নিয়ে তৃণমূল আর বিজেপির যে ফ্ল্যাগ গুলো লাগানো হয়েছে ওই ফ্ল্যাগ নিয়ে কথা শুরু হলো আর শেষ যে কোথায় হবে তার কোনো হদিস নেই ওই চলছে কথা কিন্তু গীতায় কৃষ্ণ কি বলেছেন মৎচিত্ত মত গত প্রাণা পরস্পরম কথন মাং নিত্য দুঃসন্ধি চরমন্তি চ আমার ভক্তরা যখন একত্রিত হয় তখন আমার বিষয় আলোচনা ভক্ত সঙ্গ হলে যদি ভগবানের কথা আলোচনা হয় তাহলে বুঝতে হবে আপনার ভক্ত সঙ্গ ঠিক হচ্ছে আর ভক্ত ভক্তের সঙ্গে এসে যদি ভগবানের কথা আলোচনা বাদ দিয়ে অন্য কিছু আলোচনা হচ্ছে তার মানে বুঝতে হবে যে আমার সঙ্গটা ঠিক নেই ভুল হচ্ছে এখানে প্রভুপাত সেটিই বলছেন কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে আমাদের রুচি বৃদ্ধি করা উচিত আমাদের বিভিন্ন বিষয়ে টেস্ট মানে রুচি রয়েছে আসক্তি রয়েছে তো ভক্তি জীবনে উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে বোঝার উপায় কি বোঝার উপায় হরিনাম জপে হরি কথা শ্রবণে আমার রুচি আছে প্রসাদ খাওয়াতে রুচি সবারই আছে এমন কেউ বলতে পারবে না প্রসাদ খাওয়াতে আমার রুচি নেই এটা বলা যাবে ওটা রুচি সবার আছে কিন্তু হরি কথা শ্রবণে হরিনাম জপে আমাদের রুচি অতটা নেই তো নাম জপে আর ভগবানের কথা প্রবচন দিতে বা প্রবচন শুনতে যখন আসক্তি বাড়বে রুচি বাড়বে তখন বুঝতে হবে আমি ভক্তি জীবনে প্রগতি সালন করছি এটা হচ্ছে মানদণ্ড বহুপাদ এই কথাটি তিনি শিক্ষা দিচ্ছেন হরে কৃষক শ্রীমন্ত ভাগবত চতুর্থ স্তন্দ একুশ অধ্যায় শ্লোক নাম্বার চল্লিশ এবং একচল্লিশ নম্বর শ্লোক আজকে আমরা অধ্যয়ন পূর্বক শ্রবণ করবানো আত্মন প্রসিদত অত্যন্ত সমম সত স্বয়ং

যত নিত্য সম্বন্ধ পরম নিয়মিত ভাবে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করার দ্বারা হৃদয়ের কলুষ বিধৌত করে পরম শান্তি লাভ করা যায় এবং জড় আসক্তি থেকে মুক্ত হয়ে সন্তুষ্ট হওয়া যায় এই জগতে ব্রাহ্মণদের সেবা করার থেকে শ্রেষ্ঠ সকাম কর্ম নেই কারণ যে সমস্ত দেবতাদের জন্য নানা প্রকার যোগ্য অনুষ্ঠানের উপদেশ দেওয়া হয়েছে সেই দেবতারা তার ফলে প্রসন্ন বলা সকাম কর্ম নেই প্রশ্ন আসতে পারে তাহলে কি ভক্ত সেবা সকাম কর্ম এখানে তা বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে জাগতিক লোকে যারা যে নিজেদের জীবনে উন্নতির জন্য বিভিন্ন রকমের সকাম কর্ম করে তাদের মধ্যে শ্রেষ্ঠ সকাম কর্ম হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা নিয়মিতভাবে ভাবে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করা দ্বারা হৃদয়ের কলুষ বিধৌত হয় ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস তার মধ্যে একমাত্র গৃহস্থই তার ইনকাম সোর্স রয়েছে ইনকাম করার অনুমতি হয়েছে আহ বানপ্রস্থ এবং সন্ন্যাসী তাদের ভিক্ষা ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ হয় গৃহস্থের দায়িত্ব এরম ব্রহ্মচারীর দায়িত্ব হচ্ছে শ্রবণ এবং পঠন বানপ্রস্থের দায়িত্ব হচ্ছে তপস্যা সন্ন্যাসীর দায়িত্ব হচ্ছে প্রচার কিছু সাধন এবং ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হয়ে কৃষ্ণ ভক্তির প্রচার আর গৃহস্থের দায়িত্ব হচ্ছে অতিথি সেবা আর দান করা এটা হচ্ছে গৃহস্থের কর্তব্য অতিথি সেবা আর দান অতিথি সেবার মধ্যে শ্রেষ্ঠ অতিথি সেবা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা এমনি অতিথি বলতে বাড়ির আত্মীয় স্বজনকে বোঝানো হয় সবাইকে আছে সেই অতিথি কিন্তু অতিথি সেবার মধ্যে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রভুপাদের পিতা গৌরমোহন দে তিনি প্রতিদিন বাড়িতে অতিথি দেখে ভোজন করাতেন আগেকার দিনে আপনাদের বাড়িতে এরকম আপনারা অনেক সময় বলেন আমাদের বাড়িতে আমি দেখেছি যে মধ্যাহ্নের সময় কেউ আসলে ফেরত দেওয়া হতো না আগেকার দিনের বাড়ির কালচার ছিল এগুলো তাকে জোর করে খাওয়ানো হতো জোর মানে কি ঘাড়ে গদ্দানে ধরে না মানে তাকে অনেক অনুনয় বিনয় করা হতো ভোজন করার জন্য এই যে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা এই রীতি চৈতন্য আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করলেন সারা বছর ধরে মহাপ্রভু মানে প্রসাদ নিমন্ত্রণ গ্রহণ করতেন যারা ব্রাহ্মণ ছিল তারা সপাকে রান্না করে খাওয়াত আর যারা অব্রাহ্মণ ছিল জগন্নাথের প্রসাদ নিয়ে এসে মহাপ্রভুকে ভোজন করাতেন এই রীতি রয়েছে এবং সেটা উৎফুল্ল সহকারে এমন নয় যে ঘাড়ে বোঝা ঘাড়ে বোঝা বলে মনে হবে না লিখছেন তাদেরও চরণ সেবি ভক্ত সনে বাস জন্মে জন্মে হয় এই অভিলাষ জন্ম জন্মান্তর আমি ভক্ত সমাজে বাস করে আচার যদি চরণ সেবা করতে চাই কেবলমাত্র ভক্ত সমাজে বাস এবং আচার্যদের আদেশ পালন করার দ্বারাই আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা যায় শ্রী গুরুদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কলিযুগে বর্তমান সময় ব্রাহ্মণ কুলের সেবা করা অত্যন্ত দুষ্কর মরাহকুরনে বলা হয়েছে কলিযুগের সুযোগ নিয়ে রাক্ষসেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে রাক্ষসা কলিমাস্তৃত্ব জয়ন্তে ব্রহ্ম জন অর্থাৎ কলিযুগে তথাকথিত বহু জাতি ব্রাহ্মণ জাতি গোস্বামী রয়েছে যারা শাস্ত্রের অজুহাত দেখিয়ে এবং জনসাধারণের অজ্ঞতার সুযোগ নিয়ে দাবি করে যে ব্রাহ্মণত্ব ও বৈষ্ণবত্ব হচ্ছে জন্মগত অধিকার এই প্রকার কপট ব্রাহ্মণ সেবা করে কোনো লাভ হবে না তাই সদ্গুরু ও তার সঙ্গীতে সহ করা এবং তাদের সেবা করা নিতান্ত প্রয়োজন কারণ তা নবীন ভক্তকে পূর্ণ আত্মতৃপ্তি লাভ করতে বিশেষভাবে সাহায্য করে আমরা দেখেছি যে বাড়িতে কোনো পিতা মাতা মারা গেলে কোনো ব্যক্তির পিতা মাতা মারা গেলে ব্রাহ্মণ ভোজনের একটা রেওয়াজ থাকে ব্রাহ্মণ ভোজন সাধারণত ব্রাহ্মণ ভোজনটা শ্রাদ্ধের দিনেই হয় আবার কালচার পরিবর্তন হয়েছে নিয়মভঙ্গের দিনেও হতে পারে ব্রাহ্মণ ভোজন সেই জন বা ব্রাহ্মণকে ভোজন ভোজন করায় করায় কি ভজন সারাদিন নিরামিষই বেশি হয় কিন্তু সেই ব্রাহ্মণ গুলো ভালোই সিগারেট খাচ্ছে হ্যাঁ খাচ্ছে সেই সব ব্রাহ্মণ গুলোকে দেখে ভোজন করানো হচ্ছে আর কখনো কখনো তো ব্রাহ্মণ গুলো আবার দুদিন নিমন্ত্রিত থাকে ব্রাহ্মণ ভোজন হিসেবে একদিন নিমন্ত্রিত আরেক দিন নিমন্ত্রিত থাকে আত্মীয় পাড়া প্রতিবেশী হিসেবে নিমন্ত্রিত আগের দিন নিরামিষ খেয়ে গেল ব্রাহ্মণ ভোজনের ভাগটা পরের দিন ওরাই আবার এসে এই পংক্তিতে বসে বেশ ভালোই মাছ মাংস খাচ্ছে এই তো হচ্ছে ব্রাহ্মণ ভোজন কলিযুগে ব্রাহ্মণের খুব অভাব আর বলছেন অনতি বেলম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ কেবল ব্রাহ্মণদের ও বৈষ্ণবদের সেবা করার দ্বারাই মুক্তি লাভ করা যায় কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন নেই তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নারদমণি নারদমণি কিভাবে সেই সমস্ত ভক্তি বেদান্তদের সেবা করার মাধ্যমে তিনি সকলের গুরু এমনকি তিনি কি ছিলেন তিনি ছিলেন একজন গন্ধর্বলোকের অধিবাসী উপহন তিনি এক অপরাধ করার ফলে দেবলোক্ত হয়ে তিনি জন্মগ্রহণ করলেন দাসী পুত্র হয়ে আর সেই দাসী যিনি লোকের পরিচারিকার কাজ করেন তিনি ওই ব্রাহ্মণদের বৈষ্ণবদের করতে করতে তার পুত্র সেও মায়ের সাথে ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত ছিল ব্রাহ্মণদের উচ্ছিষ্ট গ্রহণ করত এই করতে করতে সেই ভক্তি বেদান্তরা যখন সেই স্থান ত্যাগ করে গেলেন সেই ভক্তি বেদান্তরা তাদের সমস্ত শক্তি এ দাসী পুত্রকে দিয়ে গেলেন এবং পরবর্তী দেখা গেল সেই দাসী পুত্র ভগবানের দর্শন এবং পরের জন্য তিনি ব্রহ্মার মানস পুত্র নারদ হলেন প্রমাণ এমনিও চৈতন্য চৈতন্য বলা হয় ছাড়িয়া সেবা নিস্তার ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করতে এখানে সেবা বলতে ভোজনকে বোঝানো হয়েছে ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে দেখে আপ্যায়ন করে তাকে ভোজন করানো তাকে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা প্রদান করা তার থেকে ভগবত বিষয়ক কথা শ্রবণ করা ভক্তির অনুকূল বিষয়গুলি শিক্ষা গ্রহণ করা এইগুলো ব্রাহ্মণ বৈষ্ণব সেবার ব্রাহ্মণ সেবা হচ্ছে বৈষ্ণব সেবা হচ্ছে যা বলে গেলেন পালন করা ব্যাস ঘটা করে ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়ালাম কিন্তু উনি যা বলছি না সেটা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা না হয়নি যা বলে গেলেন কৃপা করে গেলেন সেই কৃপা নিয়ে সেটাকে জীবনে প্রয়োগ করা ছিল একচল্লিশ সুন্দর এখানে বলা পরমেশ্বর ভগবান অনন্ত যদিও বিভিন্ন দেবতাদের নামে নিবেদিত যজ্ঞের আহতি মাধ্যমে আহার করেন তবুও যজ্ঞাগ্নির মাধ্যমে আহার করা থেকে তত্তজ্ঞ ঋষিদের ও ভক্তদের মুখে দ্বারা আহার করে তিনি অধিক তৃপ্তি অনুভব করেন কারণ তিনি তখন ভক্তদের সঙ্গ ত্যাগ করেন না সাধারণত বড় বড় যজ্ঞে বহু খরচ আমাদের মনের মধ্যে নাম হয়ে রয়েছে তা জ্বলবে তাহলে ভালো হচ্ছে কিন্তু সেখানে যদি বেশি করে হরিনাম করা হয় তার থেকে বেশি দেখা যাবে হরিনাম যজ্ঞ মায়াপুরে এই যে গৌড় পূর্ণিমা উৎসব হলো নরসিংহ দুদিন যজ্ঞ হয় কিন্তু মায়াপুরের মেন উৎসব তো গৌর পূর্ণিমা এই গৌর পূর্ণিমায় কি যোগ্য হয়েছে নাম যোগ্য হরিনাম যোগ্য কীর্তন মেলা সেই রকম যিনি নাম যোগ্য করেন বা যেখানে নাম যোগ্য হয় তাদেরকে ভোজন করানো তাদেরকে সেবা করা ওই অগ্নিত আহুতি দেওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ পুরুষ বলা হচ্ছে ব্রাহ্মণ হস্য মুখমাসী ব্রাহ্মণের মুখ দিয়ে আমি ভোজন করি ব্রাহ্মণ নব্রহ্মণ দেবেন অগ্নি অবশ্যই অচেতন কিন্তু ভক্ত ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবানের চেতন প্রতিনিধি তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করানো হলে সরাসরি ভাবে ভগবানকেই ভোজন করানো হবে সেই ধরনের ব্রাহ্মণকে বৈষ্ণবকে ভোজন করানো মানে সরাসরি ভগবানকে ভোজন করা সিদ্ধান্ত করা যেতে পারে যে অগ্নিহত্র যজ্ঞে আহুতি নিবেদন করার পরিবর্তে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের আহার করানো উচিত কারণ সেটি হচ্ছে সেই পন্থটি অগ্নিহত্যা যজ্ঞ থেকে অধিক কার্যকরী তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে অদ্বৈত আচার্যবু অদ্বৈত আচার্যবুর যখন পিতা দেহত্যাগ করলেন তিনি কে জিজ্ঞেস করলেন যে শ্রাদ্ধাবটা আমি তাকে দেব তিনি মা বললেন তুমি হরিদাস ঠাকুরকে দাও হরিদাস ঠাকুর যমন কুলোভূত আর অদ্বৈত আচার্য সেই শ্রাদ্ধ পাত্র তিনি সেই যমন কুলোদ্ভূত নামাচার্য হরিদাস ঠাকুর তো অর্পণ করলেন হরিদাস ঠাকুর যখন জিজ্ঞেস করলেন হা আপনি এমন কেন করছেন তখন অদ্্বৈত বললেন যদি আমার কেউ জিজ্ঞেস করে তখন আমি তাকে উত্তর দেব যে তোমার মতো বৈষ্ণবকে ভোজন করলে কোটি ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয় কোটি ব্রাহ্মণ প্রজনের পরী আমরা ওইকে দেখেছি তখন ভাত্রন নামক স্থানে যাগিক ব্রাহ্মণরা যোগ করছিল আর সেই কৃষ্ণ ভিক্ষা চাইতে কিন্তু তারা পাণ্ডিত্যের অহংকারে অহংকারী হয়ে কৃষ্ণকে চিনতে পারল না এদিকে কৃষ্ণের সাঁচারা যখন ব্রজগোপীদের কাছে গিয়ে ভিক্ষা চাইলো সেই ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে ব্রাহ্মণ পত্নীরা তারা কোনো বেদ উপনিষদ পড়াশোনা করেনি কিছু না তারা ঘর থেকে পারো সাজিয়ে নিয়ে এসে কৃষ্ণকে অগ্নি বেদন করেন কৃষ্ণকে খাওয়ালেন কৃষ্ণের বন্ধুদের কৃষ্ণের বন্ধু মানে সবাই ব্রাহ্মণ তারা বৈষম্য তাদেরকে ভোজন করালেন পরে সেই ব্রাহ্মণরা ভিক্ষা দিচ্ছেন নিজেদেরকে ভিক্ষার আমাদের পাণ্ডিত ভিক্ষার আমাদের অগ্নিহত্রাদি যোগ্য এবং গানে রয়েছে জয় জয় দ্বিতীয় পত্নীগণ ভক্তিতে যাহা পাইল চরণ ব্রাহ্মণ পেল না ব্রাহ্মণের দ্বিতীয় পত্নীরা তারা প্রকৃত যোগ্য বলল এইভাবে এখানে ব্রাহ্মণ বৈষ্ণব সেবার কথা বলা হয়েছে কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে হয় যোগ্য অনুষ্ঠানের সময় যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করা হয় সেই প্রকার আহুতি যখন বৈষ্ণবদের নিবেদন করা হয় তা নিশ্চয়ই অধিক ফলপ্রসূ বলতে চাইছেন যত ঘি দিয়ে আগুনে আহুতি দেওয়া হচ্ছে তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো ঘি পড়ানো হয় তারা বলছে আমরা ঘি পুড়িয়েছি এত কিলো সেই ঘি দিয়ে আহার্য রান্না করে কৃষ্ণকে নিবেদন করে তা যদি ভক্তদেরকে পাওয়ানো হয় প্রভুপাদের শিক্ষা অনুযায়ী অচেতন সেই সমস্ত চলমান তীর্থরা তারা সচেতন উল্লেখ করা হয়েছে হরে কৃষ্ণ সামনে আছে বৈশাখ মাস চেষ্টা করুন কমপক্ষে জল দান করার মাধ্যমে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করা বছরে তিনটে মাস অত্যন্ত পবিত্র বলা হয় বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস তিন মাসে তিনটে পাখার কৃষ্ণ আমরা দুর্গাপুরী মন্দির থেকে বিভিন্ন জায়গায় এরকম জল ছত্তের আয়োজন করি এতে অনেক মানুষের মধ্যে ভক্ত সম্বন্ধে প্রচার এবং ইস্কন সম্বন্ধে ভালো ধারণা নেই আপনাদের আপনারা যে যে এলাকায় থাকেন সেই সেই এলাকায় এই জল আয়োজন করতে পারেন বড় ব্যানার লাগান ইস্কন দ্বারা আয়োজিত জল ছত্র উৎসব বা জল ছত্র অনুষ্ঠান যে জল ছত্রে সহযোগিতা করছে যদি কোনো একজন ব্যক্তি করে নাম লিখতে পারে না নাম লিখলে হবে আহ নাম থাকলেই ভালো ইস্কোন দ্বারা আয়োজিত এবং সেখানে জল ছত্র আয়োজনে হরিনাম লাগান ছোট বড় মেশিনে হরিনাম চলছে যত লোক যাবে তাদেরকে ডেকে জল খাওয়ান পয়লা বৈশাখ থেকে একদম কে এ পর্যন্ত সংক্রান্তি পর্যন্ত আমরা আমাদের পরমারাদ্ গুরু মহারাজ অং বিষ্ণুপাত শ্রীশ্রী মা জয়পাত গুরু মহারাজের শারীরিক আরোগ্য কামনা করে আগামী অক্ষয় তৃতীয়ার দিন রাধা কুণ্ডে এই জল সত্তার আয়োজন করছে দুর্গাপুর থেকে রাধা কুণ্ডে যত ব্যক্তি তারা পরিক্রমা করে আসবে তাদেরকে আমরা সেখানে জল ছত্র ব্যবস্থা করা হচ্ছে ওখানে জল সর্বোৎকর এবং আপনারাও বিভিন্ন স্থানে বড় বড় বাজারে আপনার বাড়ির সামনে বাড়ি যদি এমন কোন লোকালয় হয় যেখানে অনেক লোকে যাতায়াত রয়েছে সেখানে জল খাওয়ান এইভাবে সেখানে কোন যদি ভক্ত এই আপনার নিবেদিত জল সত্তর গ্রহণ করে এবং সে কৃষ্ণের কাছে প্রার্থনা করবে তখন এইভাবে আপনারও পারমার্থিক উন্নতি হবে নানা ভাবে সেবায় আমরা যুক্ত হতে পারি নানা বিধভাবে যদি আমরা চাই হরে কৃষ্ণ আজকে খুব ডিস্টার্ব এই জন্য আমি এখানে বিরাম দিচ্ছি তার কোন প্রশ্ন তো নেই সাধারণত আজকে কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে ভালো ও আছে প্রভু চৈতন্য চরিতামিত প্রচার করার জন্য কৃপা করে কিছু টিপস দিন যেভাবে ভাগবত প্রচার করেছেন সেইভাবে চৈতন্য চরিতামিত প্রচার করব টিপস আর কি এখন গৌরাঙা মহাপুর আবির্ভাব তা আপনারা শ্রী চৈতন্য চরিতামৃত সংগ্রহ করুন চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মন ভগবানের মনকে বুঝতে গেলে চৈতন্য চরিতামৃত করতে হবে শ্রী ভগবান মোহন প্রবু বলছেন ভগবানের মনকে যদি কেউ বুঝতে চায় জানতে চায় তাহলে তাকে চৈতন্য চরিতামৃত করতে হবে তিনি কি চান কৃষ্ণ কি চায় তাদের কাছে ভাগবত আছে তারা চৈতন্য চরিত আমি তো চেয়েছিলেন প্রতিটি সম্ভ্রান্ত পরিবারে গীতা শ্রীমৎ ভাগবত এবং চৈতন্য চরিত আমি তো যেন অবশ্যই থাকে বৈষ্ণবকে তাকে বলে ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে কি পার্থক্য আছে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ হয় এটা শাস্ত্র আমরা অনেকবার শুনেছি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ আর যিনি ব্রহ্মকে যিনি তার সেবায় নিযুক্ত হয়ে গেছেন তাকে বলা হয় বৈষ্ণব গতকালকে তাৎপর্য পেয়েছি ব্রাহ্মণ তাকে বলছেন যিনি ব্রহ্মকে জানেন কিন্তু তিনি কিন্তু বৈষ্ণব তিনি ভগবানের সবিশেষ রূপের প্রতি ধারণা আছে এবং তার প্রতি আসক্ত তার সেবায় যুক্ত তিনি হচ্ছেন বৈষ্ণব ব্রাহ্মণের থেকে বৈষ্ণব অনেক ঊর্ধ্বে ব্রাহ্মণের নটি গুণ বৈষ্ণবের ছাব্বিশটি গুণ তাই যিনি ব্রাহ্মণ যিনিই বৈষ্ণব তিনি ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব নাও হতে পারে তথাপি যেহেতু ব্রাহ্মণ তিনি ব্রাহ্মকে জানেন তাই তাকে সেবা করতে বলা হয়েছে কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ সেবা হচ্ছে বৈষ্ণব সেবা তিনি যদি ব্রাহ্মণ নাও হন কিন্তু বিভক্তি তার সেবাই উত্তম ব্রাহ্মণ যদি বৈষ্ণব হতে কোনো প্রশ্নই আসছে না আর বলা হয়েছে বৈষ্ণব কাকে বলে বৈষ্ণব তিনি যিনি বিষ্ণুর আরাধনা করেন বা যিনি কৃষ্ণ ছাড়া তার যার সমস্ত কার্যকলাপ পরমেশ্বর ভগবানের পিতার্থে তিনি বৈষ্ণব নিরন্তর হরি নাম করছেন তিনি বৈষ্ণব যেমন চেতনাম মহাপ্রভুকে জিজ্ঞেস করা হয়েছে বৈষ্ণবকে মহাপ্রভু তিনবার তিন রকম উত্তর দিয়েছেন প্রথমবার বললেন চার মুখে শুনি এক কৃষ্ণ নাম আপনি হরে কৃষ্ণ বলছেন পাল্টা কেউ হরে কৃষ্ণ বলল তাকেও বৈষ্ণব ভাবতে হবে যেহেতু হরে কৃষ্ণ মুখ দিয়ে বলেছে দ্বিতীয় বছর বললেন যার মুখে নিরন্তর হরিনাম তিনি বৈষ্ণব সবসময় যিনি হরিনাম করছেন আর এমন একজন ভক্ত যার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা রোমূপ যার কৃষ্ণের সেবায় নিযুক্ত যাকে দেখে কৃষ্ণের কৃষ্ণের কথা বৈষ্ণব এইভাবে বৈষ্ণবের তারতম্য আছে কিন্তু আমরা তারতম্য না করে আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী সেবা করা প্রভু সবাইকে ব্রাহ্মণ সবাই কি ব্রাহ্মণ ভোজন করাতে পারে তাহলে কি ভগবানের কৃপা কিভাবে লাভ করবে সবাই কি ব্রাহ্মণ ভোজন করাতে পারে হ্যাঁ যদি সে শুদ্ধ জীবন যাপন করে এবং সৎ ব্রাহ্মণ পায় অবশ্যই ভোজন করাতে পারে আমি আগেই বললাম যে ব্রাহ্মণ ভোজন করানোর দুটি নীতি নীতি আছে একটা নীতি হচ্ছে যে তিনি নিজে যদি সদাচারী হন তাহলে নিজে রান্না করে ভোজন করাতে পারেন কিন্তু তিনি সদাচারী নন নিয়ম পালন করতে পারছেন না সেটা পরিবারের চাপেই হোক বা নিজের দুর্বলতার কারণেই হোক তখন তিনি কোন জায়গা থেকে প্রসাদ আনিয়ে সেই প্রসাদ নিবেদন করতে পারে অথবা ফলাহার মিষ্টি দই ইত্যাদি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে পারে এইভাবে সেবা করতে পারে হরে কৃষ্ণটা জিনিস মাথায় রাখতে যে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ বা বৈষ্ণব কিন্তু খাওয়ার লালচি নয় আমরা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করছি আমাদের উন্নতি স্বার্থে উনি সেটা ভালোবাসে উনি পেটুক উনি লোভী এমন ভাবা উচিত নয় কিন্তু তাহলে তো আবার পুরো বাড়া হাতে ছাই পড়ে যাবে অপরাধ হয়ে যাবে ওটা হ্যাঁ আমার নিজের মঙ্গলের জন্য আমি ব্রাহ্মণ পশ্চিম সভা করছি আমি এমনি অনেক উদাহরণ দিয়েছি সূর্যকে प्रदीप দিয়ে আরতি করার কোনো মানেই হয় না সূর্য নিজেই দীপ্তিমান যে সূর্যকে प्रदीप দেখানোর উদ্দেশ্য হচ্ছে নিজে শুদ্ধ করো তদ্রূপ हरि कृष्ण ঠিক আছে তো আজকে এখানে বিরাম যেহেতু আজকে অনেক ডিসটর্ব ক্লাসের সময় এরকম মানে ডিসটর্ব হয়ে ক্লাস দেওয়ার যে উচ্ছা উদ্যম এটা নষ্ট হয়ে যায় বারবার বার ডিস্টার্ব হচ্ছে এখন আমি এখানে বিরাম দিচ্ছি আগামীকাল আবার আমাদের দেখা হবে সময়